নেত্রকোনার কমলাকান্দায় পূজার অঞ্জলি দিতে যাওয়ার সময় নৌকা ডুবিতে ফুফু ভাতিজার মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হরিণধরা গ্রামে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা মণ্ডপে অঞ্জলি দিতে রওনা হন 6 জন। খালের মধ্যে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতু তালুকদার এবং তার ভাতিজা অমিত তালুকদার পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।